আপনি দেখছেন পর্দা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি জাহিন এশা। ম্যাচের আয়ু তখন সবে 7 সেকেন্ড। রুপানা স্টেডিয়ামে দর্শকরা ঠিকমতো বসে ওঠার আগেই ফ্লোরিয়ান ভাইটসের গোল। কিকঅফের বল পেয়ে টনি ক্রুস চিপ করে পাঠান ভাইটসকে। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ফরাসিদের অবাক করে দিয়ে বল জালে জড়িয়ে দেন লেভারকুশেন প্লেমেকার। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক গোলে রেকর্ড বইয়ের পাতাটা ওলট পালট করালেন ভাইটস। জার্মানির ইতিহাসে এটা দ্রুততম গোল। তার আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল লুকাস পডলস্কির। 2013 সালে ইকুয়েডরের বিপক্ষে ওই গোলটি করেছিলেন পডলস্কিক। ভগ্নাংশের ব্যবধানে দ্রুততম গোলে তাকে পেছনে ফেললেন ভাইটস। তার রেকর্ড গড়া গোলের সঙ্গে কাই হাভার্টসের লক্ষ্যভেদে ফ্রান্সকে তাদের মাটিতেই প্রীতি ম্যাচে 2-0 গোলে হারিয়েছে জার্মানরা। সর্বশেষ 4 ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটা প্রথম জয়। নিজেদের মাটিতে ইউরো শুরুর আগে ফরাসিদের বিপক্ষে এ জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি যোগেন জুলিয়ান নাগলসম্যানের দলকে। ফ্রান্সের বিপক্ষে জয়ের পর জার্মানির কোচ বলেছিলেন, আমরা ভালো শুরু করেছিলাম এবং শুরুটা হয়েছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী। এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আজ আমরা দারুণ খেলেছি, সঠিক পথেই আছি আমরা। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।